এবারের ঈদ ও পহেলা বৈশাখ পাশাপাশি সময়ে হওয়ায় দুটি উৎসবের আনন্দ সকলে মিলে ভাগাভাগি করতে ইতালির বলোনিয়ায় ওগো বাংলাদেশি দলের উদ্যোগে 14 এপ্রিল রোজ রবিবার সান্দোনাতোর এক হল রুমে বৈশাখী মেলা 1431 অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইতালি প্রতিনিধি মনজুর আলম জানান, এই মেলা পরিচালনায় ছিলেন এমভি শাহিনুল ইসলাম এবং মুন্নি ইসলাম। দুপুর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রং বেরঙের পোশাকে নারী শিশু পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠান স্থলে। দুপুরের প্রীতিভোজে ছিল 16 আনা বাঙালি। তারা বলেন, আমাদের এই আয়োজন মূলত এই এলাকার বসবাস শত সকল বাঙালিকে আরও বেশি ঐক্যবদ্ধ করা, আমরা যেন সব সময় একে অপরের কাছাকাছি পাশাপাশি থাকতে পারি। সকলের উপস্থিতিতে বৈশাখী মেলা যেন কিছুক্ষণের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। আয়োজকবৃন্দরা বিশেষ কৃতজ্ঞতা জানান যারা উপস্থিত ছিলেন তাদেরকে। অনুষ্ঠানে পরিশেষে গান, কবিতা, নৃত্য, খেলাধুলা সহ বিভিন্ন আয়োজন পরিবেশন করেন বলোনিয়া ওগো বাংলাদেশি দলের সদস্যবৃন্দরা।